ফিরোজ কবির আপনি লিখেছেন, পিতা হঠাৎ মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়লে তার সম্পদে হস্তক্ষেপ করা যাবে কিনা? সাধারণত পিতা মারা গেলেই সন্তানরা ওয়ারিস হিসেবে সম্পত্তির মালিক হয়। তিনি বেঁচে আছেন কিন্তু মানসিক বিকারগ্রস্ত, এই অবস্থায় সন্তানরা সম্পদ বণ্টন করতে পারবে কিনা? যদি কেউ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিসরা অবশ্যই তার সন্তান মানে সম্পদের কর্তৃত্ব নিতে পারবেন, এবং কর্তৃত্ব নিয়ে তিনি যতদিন বেঁচে আছেন তার তরফ থেকে সেটার মানে যথাযথ খরচ করবেন। তিনি সুস্থ থাকলে যেভাবে খরচ করতেন বা খরচ করা তার কর্তব্য ছিল, তার হয়ে সেগুলো রক্ষণাবেক্ষণ করবেন, ভাগযোগ করে সন্তানরা নেবেন না। কারণ হলো তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে নিজের সম্পদ নিজে রক্ষণাবেক্ষণ করা এবং সেটার যথাযথ ব্যবহার করার মতো উপযুক্ততা তিনি হারিয়ে ফেলেছেন। বিধায় সন্তান, বড় সন্তান অথবা তার নিকটতম দায়িত্বশীল যিনি হন তার পরিবারের লোকদের মধ্য থেকে, তিনি বা তার অন্যান্য সন্তানের সময় মিলে পরামর্শক্রমে হলেও তার এই সম্পদের যত যেমন এই তার এই সম্পদে তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা আছে সেটা ব্যবস্থা করতে হবে। এখান থেকে তার ছোটো সন্তানরা নাবালক থাকলে তাদের উপর দায় দায়িত্ব আছে সেটা পূরণ করতে হবে, তার নিজের খরচ এখান থেকে বেয়ার করতে হবে, এগুলো সবগুলো দেখভাল করবেন। জাস্ট মানে কেয়ার টেক যেটা সেটা টেক কেয়ারটা করবেন তার তরফ থেকে। এর বাইরে সেই টাকা বা সেই সম্পদগুলোকে নিজেরা ভাগযোগ করে নিয়ে নেবেন যে তুমি বেঁচে আছেন, এটা সুযোগ নয়। কারণ এমন হতে পারে বদলোক একসময় সুস্থ হয়ে যাবেন, তখন তার সম্পদ আপনি আগে ভাগযোগ করে নিয়ে গেলেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। মণ্ডল আপনি লিখেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে আগরবাতি জানানো যাবে কিনা? আগরবাতি যদি সুগন্ধির জন্য আপনি ব্যবহার করতে চান তাহলে সেটা আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ব্যবসা প্রতিষ্ঠানে আগরবাতি আপনি ব্যবহার করলেন জাস্ট জায়গাটাকে সুগন্ধি দিয়ে পরিপূর্ণ করবার জন্য। কিন্তু যদি মনে করেন যে আগরবাতি জ্বালালে আলাদা কোনো অলৌকিক বরকত আসে তাহলে সেটা ভুল হবে। হিন্দুরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত খুব আগরবাতি জ্বালিয়ে থাকে, হয়তো তাদের ধর্মীয় চিন্তা বা বিশেষ কোনো তারা উপকারিতার কথা মনে করি করে, বাট একজন মুসলমান হিসেবে আমরা এটা জাস্ট সুগন্ধি হিসেবে ব্যবহার করতে পারি, অন্য কোনো চিন্তা থেকে না। খাদিজা তাইবা আপনি লিখেছেন, ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার পর যদি আবারও ওই ভিক্ষুক কিছু খাবার বা অন্য কিছু চায় তখন যদি না দেয় তাহলে গুণা হবে না? এটা ভিক্ষুককে ভিক্ষা দেওয়া তো আপনার জন্য আবশ্যক নয় যদি তার বিকল্প বহু পথ থাকে। বিশেষ করে আজকাল যে ভিক্ষুক থাকে এই ভিক্ষুক এরকম নয় যে আমি ভিক্ষা না দিলে সে মারা যাবে, তার আর কোনো উপায় নাই, তাহলে সেক্ষেত্রে আমার উপর আবশ্যক দেওয়া। বাট আমি না দিলে সে আরেকজন থেকে নিবে, হয়তো তার এক জায়গা না হলে আরেক জায়গা পাবে, এখন নাহলে একটু পর হবে, অতএব তাদেরকে ভিক্ষা দেওয়া যে ফরজ ব্যাপারটা তো সেরকম নয়, বিধায় আপনার গুণা হবে না। কারণে তাইফুর রহমান রায়হান লিখেছেন, আমার বড় ভাই ওষুধ কোম্পানিতে চাকরি করেন, চাকরির সুবাদে ডাক্তারদেরকে নানান ধরনের উপহার এবং খারাপ পণ্য দিতে হয়, এগুলো পারিবারিকভাবে অন্যান্য সদস্যরা ব্যবহার করা যায়জ হবে কি না? নানান ধরনের উপহার এবং খাবার পণ্য দিতে হয়। আচ্ছা, ওষুধ কোম্পানিতে আপনি চাকরি করেন, এই চাকরির সুবাদে আপনি ডাক্তারদেরকে খাবার এবং উপহার যেগুলো দিচ্ছেন সেগুলো কেন দিচ্ছেন? সেগুলো এক ধরনের উৎকোচ, সেগুলো আপনি দিচ্ছেন যাতে করে সে ওষুধ প্রেসক্রাইব করা হয় এবং যাতে করে কোম্পানির হয়ে কাজ করেন ডাক্তার সাহেব, রোগীর স্বার্থ ঠিক থাকুক বা না থাকুক কোম্পানির স্বার্থটাকে যেন মাথায় রাখা হয়, এই জন্য এগুলো দেওয়া নেওয়াই আসলে মৌলিকভাবে জায়েজ নয়। আর এগুলো যিনি গ্রহণ করছেন সে ডাক্তার সাহেব, তিনি এনে পরিবারের জন্য ব্যবহার করা জায়েজ নয়। হ্যাঁ, তার কাছে স্যাম্পল হিসাবে দিয়েছেন আইডিয়ার জন্য, ধারণার জন্য, এক্সপেরিমেন্টের জন্য, সেটা তো ভিন্ন বিষয়, সেটা জায়েজ আছে। আর যদি এরকম যেগুলো উৎকোচ হিসাবে দিয়েছেন যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওই কোম্পানির ওষুধ সাজেস্ট করার জন্যই দেওয়া, ডাক্তার সাহেব রোগীর যেটা কল্যাণকর হন সেটাই পরামর্শ দিবেন, যে ব্র্যান্ডটা সবচেয়ে ভালো মনে হয় সেটাই দিবেন, কোনো ব্র্যান্ডের আপনার লোকদের কাছ থেকে তিনি উপহার পেয়ে তাদেরটাই সাজেস্ট করবেন, এটি ডাক্তার সাহেবের জন্য অনুচিত কাজ। বিধায় এই জিনিসগুলো দেওয়া নেওয়াটাও জায়েজ নয়। এ ব্যাপারে আরব অনারব প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া একই রকম, বিধায় এগুলো অ্যাভয়েড করতে হবে, আল্লাহ তালা হেফাজত করুন। যদিও এগুলো থেকে অ্যাভয়েড করে আজকাল ওষুধ কোম্পানিতে কাজ করা বা এজ এ চিকিৎসক কাজ করা খুব কঠিন এবং জটিল হয়ে গেছে, কারণ চতুর্পাশেই আপনার মানুষ এগুলোকে কোনো অন্যায় বা ন্যূনতম এগুলোকে নাজায়েজ মনে করছে না, মানুষের কাছে জায়েজ নাজায়েজটা আজকাল খুবই গৌণ একটা বিষয়ে পরিণত হয়েছে। ফরহান আক্তার রিঙ্কি লিখেছেন, আমার সর্দির সমস্যা আছে, নামাজের মধ্যে সর্দি ফেলতে হয়, এতে নামাজের সমস্যা হবে কি না? আপনি হাতে কোনো কাপড় বা এরকম কিছু রাখবেন যেটা দিয়ে আলতো করে আপনি পরিষ্কার করবেন, যাতে করে আমলে কাসির হয় এরকমটি বোঝা না যায়, অর্থাৎ নামাজের মধ্যে আপনি নামাজের মধ্যে নাই এমনটি বোঝা না যায়, এত বেশি আপনি অন্য কাজে এঙ্গেজ হবেন না, তাহলে ইনশাআল্লাহ আপনি কী বলে এটাকে আলতো করে শুধুমাত্র একটু পরবা পরিষ্কার করে নিলেন,
এবং এতটাই আলতো করে করলেন যে সেটার দ্বারা আপনার মুভমেন্ট করতে হলো, আপনি নামাজে আসেন কিনা এটা নিয়ে মানুষ সন্দেহ করলো, এত বেশি নাড়াচাড়া যেন না হয় এই জন্য খুব হালকার উপরে আপনি এটা পরিষ্কার করলেন, কোনো অসুবিধা নেই যেহেতু আপনার ওজোর আছে। আবদুল্লাহ জোবাইর সাহেব লিখেছেন, আমি খাঁচার পালন উপযোগী পাখি পালি, এরকম একটি পাখি আমার বাসায় উড়ে এসেছে, এখন পাখিটি আমার পাখিগুলোর সাথে একসাথে ভালোভাবে থাকছে, পাখিটিকে ছেড়ে দিলে এটি মারা যেতে পারে, এখন পাখিটা কী করা জরুরি? যদি খাঁচা পালন উপযোগী পাখি হয়, সাধারণত সেগুলো বাইরে থাকলে ঠিক থাকে না, সুস্থ থাকে না, ভালো থাকে না, অন্য কোথা থেকে উড়ে এসেছে এর মালিক খুঁজে বের করা কোনোভাবেই সম্ভব নয়, বরং একে ছেড়ে দিলে তার বিপদ হতে পারে, এই অবস্থা আপনি তাকে অবশ্যই লালন পালন করতে পারেন, বরং এটি তার আশ্রয়ের উদ্দেশ্যে করলে সব হবে, এবং সেই সাথে আপনার আশেপাশে খোঁজখবর নিয়ে যদি এটি কারোর হয় সেটি জানার চেষ্টা করবেন, জানার চেষ্টা করে তাদেরকে সেটি যদি হয় তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, সেই সৎ উদ্দেশ্য আপনার থাকতে হবে। তা জোয়ার জয় লিখেছেন, আমরা জানি যে পিতামাতার দোয়া অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ওনারা যদি দিনদার না হয় তাহলে দোয়া না নিলে কোনো গুণ হবে কি না? দিনদার হোক আর দিনদার না হোক, সর্বাবস্থায় পিতামাতার দোয়া সন্তানের জন্য উপকারী এবং সেই চেষ্টা থাকতে হবে।